মানসম্পন্ন বিদেশি তারকা ক্রিকেটারের সংকট দেখা দিতে পারে আসন্ন বিপিএল এ। আগে যাদের নিয়মিতই দেখা যেত বিপিএল এ, তাদের অনেককে এবারে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে। তাই আসন্ন বিপিএল এ দেশি তারকাদের উপরে নির্ভর করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগ বিপিএল বরাবরই এই আসরে সংকট থাকে মানসম্পন্ন বিদেশি তারকাদের, সেই অভাবটা আরও প্রকট হতে যাচ্ছে আগামী আসরে। 2023 সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবার কথা দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসর, তবে প্রায় একই সময় শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের সম্পূর্ণ নতুন দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগ, সাথে আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও। বিপিএল এর সামনের আসরের ফ্র্যাঞ্চাইজি এখনো ঠিক হয়নি। বিপরীতে চলতি মাসের 28 তারিখ অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের প্লেয়ার ড্রাফট। দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দলে ভেড়াতে শুরু করেছে টি টোয়েন্টির মহাতারকাদের। বিপিএল এ নিয়মিতই দেখা যেত আন্দ্রে রাসেল নারিনদের, তবে এবার তাদের সাথে আগেই চুক্তি সেরে ফেলেছে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো, তাই বিপিএল এ তাদের না পাবার সম্ভাবনাটাই বেশি। গেল আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, তবে এবার তাকে $400,000 দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকা লিগের ফ্র্যাঞ্চাইজি জোহানেসবার্গ সুপার কিংস। আবার সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগের দল শারজা ওয়ারিয়র্সেও নাম রয়েছে তার। বিপিএল তো নয়ই, বরং ওই দুই লিগের কোনটাতে খেলবেন মঈন তা নিয়েই এখন দেখা দিয়েছে ধোঁয়াশা। বিপিএল এর সাথে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে মূলত পার্থক্য করে দিয়েছে অর্থের পরিমাণটা। বিসিবি যেখানে বিদেশিদের এ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য রেখেছে $80,000, সেখানে আমিরাত লিগে একই ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাবেন 5 গুণ বেশি অর্থ। এছাড়া বিগ ব্যাশ লিগেও টাকার অঙ্কটা বিপিএল এর তুলনায় 3 গুণ বেশি। তাই বিপিএল ছাপিয়ে স্বাভাবিকভাবেই এইসব লিগের প্রতি বেশি আগ্রহী তারকা ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরে তাই দেশি ক্রিকেটারদের ওপরই বেশি নির্ভর করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সেক্ষেত্রে দেশি তারকাদের অন্য লিগে খেলার ব্যাপারে আসতে পারে নিষেধাজ্ঞা। তৌফিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।